হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি তোমাদের জ্ঞানবিন্দু কেয়ারে। আশা করি সবাই ভালো আছো। আমরা অলরেডি অনেক দিন অনেক মাসের একটা ব্রেক নিয়েছি এবং ব্রেক নেওয়ার পরে আমরা আবার নতুন উদ্যমে কী করেছি, আমাদের এই ভিডিও প্রোডাকশনটা শুরু করেছি। আর তোমরা এই সময়টাতে আমাদের যেভাবে হেল্প করেছো, যেভাবে কমেন্ট করেছো, আমাদেরকে আবার নতুনভাবে কাজ করার উদ্যম যুগিয়েছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে অনুরোধ থাকবে, যদি জ্ঞানবিন্দু কেয়ারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলার জন্য। আজকে আমরা শিখব অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে অহরহ পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে, আমরা অনেক সময় ডিটেলসে পড়া মানে অনেক বেশি থিওরি দেখে অনেক সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, বাট পরীক্ষায় যখন আসে তখন কিন্তু ঠিকভাবে লিখতে পারি না, উপস্থাপন করতে পারি না। কারণ হচ্ছে আমরা মূল জিনিসটা ধরতে পারি না বা এড়িয়ে যাই পড়ার সময়। সো আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট একটা ভিডিও হবে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুমি এই তোমার এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেতে পারবে এবং পরবর্তীতে তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে বলে আমি আশাবাদী। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের লেকচারটা শুরু করি। আমরা আজকে শিখবো হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা একটু পরে শিখবো, একটা নেক্সট ক্লাসে শিখবো, হয়তো বা আরেকটা ভিডিও করে শিখবো, সেখানে সেটার উৎপাদন সম্ভাবনা রেখাটা একটু ডিটেলসে আলোচনা করব। এই এই ভিডিওতে আমরা শিখব মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি, দেখো অধ্যাপক স্যামুয়েলসন তিনি এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটাকে উপস্থাপন করেছেন। তিনি এটা নিয়ে গবেষণা করেছেন এবং উপস্থাপনা করেছেন তিনভাবে। একটা হচ্ছে তিনি তিনটা প্রশ্নের উত্তর খুঁজেছেন, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যাটা অ্যারাইজ হয় কখন, সমস্যাটা তৈরি হয় তিনটা ক্ষেত্রে তৈরি হয়, যখন যেহেতু অর্থনীতিতে সম্পদ সীমিত এবং এই সম্পদ যেহেতু সীমিত, এই সীমিত সম্পদের সদ্ব্যবহার করে কিন্তু কী করতে হবে, আমাদের আমাদের যে চাহিদাগুলো রয়েছে, অসীম অভাব রয়েছে, এই অসীম অভাবটাকে পূরণ করতে হবে। এবং এই অসীম অভাবটাকে যখন আমরা সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে যাই তখনই কিন্তু আমাদের এই মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে সমস্যা প্রথমটা কী, প্রথমটা হচ্ছে কী উৎপাদন করা হবে, দ্বিতীয়টা কীভাবে উৎপাদন করা হবে, আর তিন নম্বরটা কার জন্য উৎপাদন করা হবে। তাহলে বন্ধুরা প্রথম প্রশ্নটা যখন আমরা দেখি যে কী উৎপাদন করব, তখন আমাদের মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসে। একটা এক্সাম্পল, একটা সাধারণ এক্সাম্পল দিই, ধরো আমার কাছে 100 একক সম্পদ আছে, আমি এই 100 একক সম্পদ দিয়ে বস্ত্র উৎপাদন করতে পারি, ধরো 100 একক বস্ত্র উৎপাদন করতে পারি একক, আর যদি খাদ্য উৎপাদন করি তাহলে আমার 50 একক খাদ্য উৎপাদন হয়। এখন সমস্যাটা হচ্ছে আমার সোসাইটিতে কোনটার বেশি অভাব আছে, খাদ্যের বেশি অভাব নাকি বস্ত্রের বেশি অভাব নাকি দুইটারই অভাব, অভাব দুইটারই ধরলাম দুইটারই অভাব, তাহলে বস্ত্রের কতটুকু অভাব আর খাদ্যের কতটুকু অভাব, আবার আমার সোসাইটির মানুষগুলো কেমন, বা আমি যে যে সোসাইটিতে থাকি, আমি যে দেশে যে অর্থনীতিতে থাকি, সেই অর্থনীতির মানুষের অভাবটা আসলে কোন জায়গায় সবচেয়ে ভয়ানক রূপে আছে, সেই অনুযায়ী যদি আমি উৎপাদন মানে কী উৎপাদন করব, বস্ত্র না খাদ্য, এই অভাববোধটা বিবেচনায় না করে যদি আমি চোখ বন্ধ করে মানুষের পেটে ভাত নাই আমি কী করছি, পাঞ্জাবি বানাইছি, তাহলে কিন্তু আমাদের যে সম্পদ সীমিত সেই সীমিত সম্পদের সঠিক ব্যবহারটা হলো না। সো কী উৎপাদন করব, সেটা যখন আমরা উৎপাদন করতে যাব বিবেচনায় আনতে হবে যে আমাদের সমাজের অভাববোধটা কেমন, সেটা যদি ঠিকমতো নির্বাচন করতে না পারো তাহলে কিন্তু সম্পদের যথাযথ ব্যবহার হবে না। সো এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্স, আমরা যেটাকে ইংরেজিতে বলি এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্স, সেই এফিশিয়েন্ট ইউজটা হবে না। সো এটা একটা বড় ধরনের সমস্যা। এবারে আমরা দ্বিতীয় সমস্যাটা আসি, দেখো দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কীভাবে উৎপাদন করব। আচ্ছা ধরলাম আমি বস্ত্র উৎপাদন করব, ধরলাম আমি বস্ত্র উৎপাদন করব, আমার সমাজে বস্ত্রের খাদ্যের অভাবটার চাইতে বস্ত্রের অভাবটা বেশি, তাহলে আমি বস্ত্র উৎপাদন করব। এখন এই বস্ত্র যে উৎপাদনটা করব, এই উৎপাদনটা আমি কীভাবে করব, কীভাবে বলতে আমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি অনেক বেশি টেকনোলজির ইউজ করতে পারি, আর সেকেন্ড হচ্ছে আমি অনেক বেশি হিউম্যান রিসোর্স মানুষ দিয়ে কাজ করাইতে পারি, লেবার দিয়ে কাজ করাইতে পারি। এখন এই যে দুইটা অপশন, এই দুইটা অপশন থেকে একটা বাছাই করতে হবে,
এই বাছাই করতে গিয়ে সমস্যা তৈরি হয়, কারণ তখন দুইটা টার্ম চলে আসে। একটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা, আরেকটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা। শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থাটা কি? শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা হচ্ছে তোমার সমাজে বা তুমি যে জায়গায় প্রোডাকশনটা করবে সেখানে টেকনোলজির চাইতে অ্যাভেলেবল শ্রমিক অনেক বেশি। অর্থাৎ তুমি টেকনোলজি ইউজ করে তোমার যে খরচটা হবে, তুমি যদি শ্রমিক দিয়ে সেই কাজটা করাও, তোমার কি হবে, তার চাইতে কম খরচ হবে। সো তুমি যখন উৎপাদন করবা, তুমি সবসময়ই চাইবে যে তোমার উৎপাদন খরচটা যেন কম হয়। তুমি যদি অল্প টাকায় অল্প খরচে বেশি শ্রমিক দিয়ে কাজ করিয়ে নিতে পারো, তাহলে সেই উৎপাদন ব্যবস্থাটাকে আমরা বলবো শ্রম নিবিড় উৎপাদন কৌশল বা উৎপাদন ব্যবস্থা বা উৎপাদন উপায়, যাই বলি না কেন, শ্রম নিবিড় উৎপাদন কৌশল। আর যদি তোমার লেবার উইলিং না থাকে, অর্থাৎ লেবারের খরচটা বেশি হয়, টেকনোলজি দিয়ে বস্ত্র উৎপাদন করলে উৎপাদন খরচটা কম হয়, সেক্ষেত্রে তুমি ব্যবহার করবে কি, মূলধন। এখানে মূলধন বলতে মূলত টেকনোলজির ব্যবহারটাকে বোঝায়, অর্থাৎ বড় বড় যন্ত্রপাতি, তারপর হচ্ছে তুমি বেশি ইনভেস্টমেন্ট করতেছো, সেই টেকনোলজির ব্যবহারটাকে মূলধন নিবিড় উৎপাদন কৌশল বলছে। তাহলে আমি আশা করি এটা বুঝতে পারছো। এক কথায় হচ্ছে, আমার যদি সমাজে শ্রমিক বেশি থাকে এবং শ্রমিক হায়ার করার কস্টটা কম হয়, তাহলে আমি অবশ্যই শ্রমিকদের কাজটা করাবো। আর যদি আমার এলাকায়, আমার সমাজে যদি বা আমার অর্থনীতিতে যদি শ্রমিকের হায়ার করার খরচটা বেশি হয়, সেক্ষেত্রে আমি ক্যাপিটাল অর্থাৎ মূলধন দিয়ে সেই কাজটা করবো বা টেকনোলজি ইউজ করে সেটা করবো। ইউরোপ, আমেরিকা, চায়না অবশ্যই টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্সমেন্ট, তাদের সেখানে কি টেকনোলজির ব্যবহারটা অনেক বেশি, সেই জন্য তারা সারা বিশ্বে দেখো হাজার হাজার ধরনের প্রোডাক্ট আইটেম তারা কিন্তু কি করে সেল করে, তৈরি করে সাপ্লাই দেয়। সো মোস্ট অফ দ্য কেসে কি হয়, এই চায়না বা আমেরিকা বলো বা উন্নত যে সকল রাষ্ট্রগুলো আছে, উন্নত অর্থনীতির দেশগুলোতে কিন্তু মূলধন নিবিড় যে উৎপাদন কৌশল সেটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর আমাদের বাংলাদেশের মতো দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, এই সকল দেশে কিন্তু শ্রমিকের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, সেক্ষেত্রে শ্রম নিবিড় উৎপাদন কৌশলটা ব্যবহার করা হয়ে থাকে। দেখো একটা চিত্র আছে এখানে, আমি একটা চিত্র আঁকিয়ে রেখেছি, এখানে আমি শ্রম ধরতেছি, মূলধন ধরতেছি আর উৎপাদনের পরিমাণ ধরতেছি। ধরো আমি যদি 50 একক শ্রমিক ইউজ করি, ব্যবহার করি, এবং 100 একক মূলধন মানে ক্যাপিটাল ইউজ করি, তাহলে আমার উৎপাদনের পরিমাণ হয় 100 একক। এটা ধরো একটা কান্ট্রি, ধরো এটা এ কান্ট্রি, আর এটা হচ্ছে ধরো বি কান্ট্রিতে কি শ্রমিকের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, আমি 100 জন শ্রমিক ব্যবহার করতেছি আর মাত্র 50 একক টেকনোলজির ব্যবহার করতেছি, আমার উৎপাদনও কিন্তু সেম আসছে। তাহলে এটাকে আমরা যখন একটা চিত্র আঁকবো, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এ বিন্দুটা কি বলো তো? আমি শিওর তোমরা অবশ্যই জানো এটা কি শ্রম নিবিড় নাকি মূলধন নিবিড়। এখানে শ্রমের চাইতে মূলধনের ব্যবহারটা বেশি, ক্যাপিটালের ব্যবহারটা বেশি, তাহলে এটা হবে হচ্ছে মূলধন নিবিড়। তাহলে বি কি হবে? দেখো বিতে আমি শ্রমিক ব্যবহার করছি 100 একক, বেশি শ্রমিক ব্যবহার করছি, আর আমি কম পরিমাণের টেকনোলজি ইউজ করছি বা ক্যাপিটাল ইউজ করছি, সেজন্য আমাদের এই বি বিন্দুটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। ক্লিয়ার? তাহলে আমাদের দ্বিতীয় সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবার আমরা তৃতীয় সমস্যাটা নিয়ে আলোচনা করছি। দেখো তৃতীয় সমস্যাটা হচ্ছে কার জন্য উৎপাদন করব, কার জন্য উৎপাদন করতে হবে, এটাও একটা বড় ধরনের সমস্যা কিন্তু। কেন? কারণ হচ্ছে দেখো সমাজে অনেক শ্রেণীর মানুষ থাকে, তিন ধরনের মানুষ থাকে, একদম উচ্চবিত্ত ধনী শ্রেণীর মানুষ থাকে, আবার একটু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ থাকে, আবার হচ্ছে একদম নিচু শ্রেণীর, একদম গরিব দরিদ্র এমন মানুষও থাকে যারা, যাদের মানে বেসিক যে নিডসগুলো আছে, মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না। তাহলে একটা প্রোডাকশন ফার্ম মূলত কার জন্য উৎপাদন করবে, এইটা নির্বাচন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ধরো তুমি এমন একটা প্রোডাক্ট উৎপাদন করলা যেটা শুধুমাত্র সমাজের ধনী শ্রেণীর মানুষ, এখন এই ধনী শ্রেণীর মানুষদের প্রোডাক্ট উৎপাদন করার জন্য তুমি যে রিসোর্সটা ব্যবহার করলা,
সেই রিসোর্সটা দিয়ে কিন্তু তুমি মধ্যবিত্ত শ্রেণীর জন্য বেশি পরিমাণে উৎপাদন করতে পারতে, কিন্তু সেটা তুমি করনি। তুমি কি করছো, ওই তোমার এই সম্পদটা তুমি ব্যবহার করে ধনী শ্রেণীর মানুষদের জন্য সেটা উৎপাদন করছো, কোনো একটা দ্রব্য উৎপাদন করছো। এখন কি হচ্ছে দেখো, মধ্যবিত্ত শ্রেণীর যে অভাবটা ছিল সেই অভাবটা কিন্তু পূরণ হলো না, যে মানে যে পরিমাণ পূরণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ পূরণ হলো না, রয়েই গেল, তার মানে ঘাটতি রয়ে গেল। আর তুমি যে উচ্চবিত্ত বা ধনীদের জন্য তৈরি করছো যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা কি হয়ে যাবে তখন, উদ্বৃত্ত থেকে যাবে। সো তুমি যখন উৎপাদন করবে তখন কার জন্য উৎপাদন করবে এবং কার জন্য কতটুকু উৎপাদন করবে সেইটা নির্বাচন করা বা সেটা সিলেক্ট করে রাখার জন্য কিন্তু অনেক ধরনের বাজার জরিপ করতে হয়, তারপর হচ্ছে কোন সোসাইটিতে উৎপাদন করছো, কী ধরনের পণ্য উৎপাদন করছো, সেটাও অনেক বেশি কনসার্নের ব্যাপার। সো এই সবগুলোই কিন্তু নির্বাচনগত প্রক্রিয়া, যেটাকে আমরা প্রক্রিয়া এবং প্রক্রিয়া সাথে সাথে কি সমস্যাও, যেটাকেই আমাদের টপিকে বলা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই হলো অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা ছিল যে টপিকটা, সেই টপিকটার ডিটেলস আলোচনা। আশা করি ক্লাসটা ইফেক্টিভ হবে এবং তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি মনে করো ক্লাসটা ইফেক্টিভ, ইনফরমেটিভ এবং হেল্পফুল, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে বা আমাদের চ্যানেলে বা তোমাদের চ্যানেলে জ্ঞানবিন্দু কেয়ার যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, পাশে থাকবে এবং যে কোনো ধরনের পড়ালেখা লেখাজনিত সমস্যা সমাধানের জন্য জ্ঞানবিন্দু কেয়ারে কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।